বলিউড বাচ্চা শাহরুখ খানের সঙ্গে ছবি তৈরির জন্য মুখিয়ে থাকেন অনেক পরিচালক প্রযোজক আর বিশেষ করে অভিনেত্রীরা তবে অনেক অভিনেত্রী রয়েছেন যারা শাহরুখের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে না করে দিয়েছেন চলুন এক ঝলকে দেখেনি তাদেরকে শ্রীদেবী ডর ছবিতে জুহি চাওলার জায়গায় অভিনয় করার কথা ছিল শ্রীদেবীর কোনো এক অজানা কারণে তিনি রাজি হননি সোনম কাপুর বলিউড পাড়ায় কান পাতলে শোনা যায় প্রস্তাব পেলেও সোনম কাপুর নাকি শাহরুখের সঙ্গে ছবি করতে চাননি শাহরুখের সঙ্গে তার কেমিস্ট্রি দেখলে ভালো লাগবে অনস্ক্রিন না তা নিয়ে তিনি সন্দিহান দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু সাম্প্রতিক খবর শাহরুখের সঙ্গে একটি ছবিতে অভিনয় করতে রাজি হননি এই অভিনেত্রী নেপথ্যে ছিল ব্যক্তিগত কারণ তার জায়গা দখল করেছিলেন অপর এক দক্ষিণী অভিনেত্রী কিন্তু নয়নতারাও নাকি সেই ছবিটিতে অভিনয় করছেন না হেমা মালিনী তিনি মনে করেন শাহরুখ খান অতি নাটকীয় আর সেই কারণে কোনো ছবিতে শাহরুখের সঙ্গে কাজ করতে দেখা যায়নি তাকে কঙ্গনা শুধু শাহরুখ নয় আমির খান সালমান খানের সঙ্গেও কাজ করেননি কঙ্গনা হিরোইন কেন্দ্রিক ছবিতে অভিনয় করা কঙ্গনা চান না তার গুরুত্ব খানেদের কাছে মলিন হয়ে যাক করিশ্মা কুচকুচ হোতাহে ছবিতে টিনার চরিত্রটি যে করিশ্মা কাপুরকে দেওয়া হয়েছিল এ কথা তো কারোর অজানা নয় যদিও তিনি না করায় সেই চরিত্রটি গিয়েছিল রানী মুখার্জির কাছে অশোকা ছবির প্রস্তাবও গিয়েছিল তার কাছে তিনি ফিরিয়ে দেন তার জায়গায় নেন বোন কারিনা কাপুর